বন্ধুরা, আপনারা এই ছবিটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ছবি। আর এখন যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে এডিট করা ছবি। একটা জিনিস খেয়াল করে দেখেন, রাত আর দিন পার্থক্য চলে আসছে এই ছবিটাতেই। আর এটাকে আমি এডিট করেছি স্ন্যাপশিট দিয়ে। খুব সহজে আপনারা এই ধরনের ছবি এডিট করতে পারবেন। এটাকে কীভাবে এডিট করেছি চোর আপনাদেরকে সেটা দেখায়। শুরুতে আপনি আপনার গ্যালারি থেকে ফটোটাকে শেয়ার করবেন স্ন্যাপশিট অ্যাপের মধ্যেই। ওকে, তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমার ফটোটা স্ন্যাপশিট অ্যাপের মধ্যে চলে আসছে। তো আপনারা এখানে নিচে টুলস নামে একটি অপশনকে দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এই টুলসের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো যখন আপনারা টুলসের মধ্যে ক্লিক করবেন না, তখন দেখবেন এখানে অনেকগুলো অপশান চলে আসবে। তো আপনারা কী করবেন, একদম প্রথমেই যে একটি অপশান আছে টিউন ইমেজ নামে, তো আপনারা এখান থেকে এই টিউন ইমেজের মধ্যে একটা ক্লিক করে দেন। তো টিউন ইমেজে ক্লিক করার পর তারপর এখানে আপনারা বেশ কিছু অপশান দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা এমএস হালকা আবারই দেন, তারপর এখান থেকে হাইলাইট হালকা আবারই দেন, তারপর এখান থেকে সিচুয়েশান হালকা কমিয়ে দেন, তারপর এখান থেকে ব্রাইটনেস হালকা আবারই দেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার এখানে যে উপরে শেয়ার ডান পাশে একটি এরো আইকনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে বিউটিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে টিউন ইমেজে, তারপর এখান থেকে এডিটে, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা এই যে ফেস দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে কিন্তু এভাবে এই ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন আমার মতো এরকমভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের ফেসটা আগের থেকে অনেকটাই হোয়াইট হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এবার এখান থেকে ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দুই নম্বরে যে ডিটেলস নামে একটি অপশানকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই ডিটেলসের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ডিটেলসে ক্লিক করার পর তখন আপনারা দুইটা অপশান পেয়ে যাবেন এখানে। তো এখান থেকে আপনারা স্ট্রাকচার ফুল 100+ করে দেন, তারপর এখান থেকে শার্পেনিং ফুল 100+ করে দেন, তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা উপরে এই রেকর্ডের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে বিউটিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডিটেলসে, তারপর এখান থেকে এডিটে, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে ইম্পোর্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা এই ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফেস এবং হেয়ার মানে দুটোটার মধ্যে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা সেটার মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু আমাদের ফেসের মধ্যে অ্যাপ্লাই করা কমপ্লিট। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করে দিব। এবার এখান থেকে ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে যে একটি অপশানকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানের মধ্যে একটা ক্লিক করে দেন। তো যখন আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অপশানের মধ্যে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো এখানে যে একটি ফিল্টার আছে ডার্ক নামে, মানে এই ফিল্টারটি, তো আপনারা এখান থেকে কিন্তু এই ডার্ক ফিল্টারটি সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এই ফিল্টারটি সিলেক্ট করার পর তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা উপরে এরো আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে বিউটিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তারপর এখান থেকে এডিটে, তারপর এখান থেকে আপনারা এখানে ক্লিক করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে 100 করে নেবেন। তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা কিন্তু আস্তে আস্তে এভাবেই সুন্দর করে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে পরিণত হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা ব্যাকে আসবো। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা লেন্স ব্লার নামে যে একটি অপশানকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে লেন্স ব্লার এই অপশানটির মধ্যে একটা ক্লিক করে দেন। তো যখন লেন্স ব্লার অপশানটির মধ্যে ক্লিক করবেন, তখন দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা সার্কেল চলে আসবে। তো আপনারা সার্কেলটাকে ধরে সার্কেলটাকে একদম ছোটো করে নেবেন, তারপর এখান থেকে আপনারা সার্কেলটাকে একটা জায়গাতে রেখেই এখানে আপনারা কিন্তু তিনটা অপশান দেখতে পাবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ট্রানজিশন একদম 100 ম্যানেজ করে দেন, তারপর এখান থেকে বিগনেস টিন ফুল 100 ম্যানেজ করে দেন, তারপর এখান থেকে ব্লাস্ট টিন হালকা বাড়িয়ে দেন, ঠিক আছে। তো ধরুন আমি এখান থেকে ব্লাস্ট টিনটা +55 রাখবো,
তারপর এখান থেকে রাজ চিহ্নতে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের পুরোটা ফটো কিন্তু একদম ব্লার হয়ে গেছে। তো এখানে ভয় পাওয়ার কিছুই নেই। তো আপনারা এখান থেকে উপরে এই আইকনটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউ রিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে লেন্স ব্লারে, তারপর এখান থেকে এডিটে, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এইভাবে আপনারা এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন এইভাবে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই করতে, ঠিক আছে। তাহলে দেখবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডটা আমার মতো সুন্দরভাবে ব্লার হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা ডাবল এক্সপোজার নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে ডাবল এক্সপোজার এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ডাবল এক্সপোজারে ক্লিক করার পর তারপর এখানে একটা প্লাস আইকন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে এই প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর দেখবেন আপনার গ্যালারির সমস্ত ফটো এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা রেড কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করছি। তো এই ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এবার এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, তো আপনারা যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন তখন দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম নিচে পরপর তিনটা অপশান চলে আসবে। তো আপনারা এখান থেকে মদের অপশানটিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা সাবরাইট সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপর এখান থেকে রাজচিহ্নতে ক্লিক করে দেবেন। তো রাজচিহ্নতে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা উপরে এরকটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিউরিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাবল এক্সপোজারে, তারপর এখান থেকে ইডিটে, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা এই যে জামারটা দেখতে পাচ্ছেন। তো আপনারা কিন্তু এভাবে যে কোনো ফটোর জামার কালার কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কীভাবে জামার মধ্যে ড্র করতেছি। তো আপনারা কিন্তু এভাবেই এই জামার মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এবার কিন্তু আমাদের জামার কালারটা লাল কালার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা কিন্তু এভাবে যে কোনো জামার কালার কিন্তু খুব সহজে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা এবার জামার কালার চেঞ্জ করা হয়ে গেলে তারপর এখান থেকে রাজ চিহ্নতে ক্লিক করে দিব, তারপর এখান থেকে ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ব্রাশ নামে যে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই ব্রাশের মধ্যে একটা ক্লিক করে দেন। তো ব্রাশে ক্লিক করার পর দেখবেন এখানে এরকম চারটা অপশান চলে আসবে। তো আপনারা এখান থেকে সিচুয়েশন ব্রাশে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা এই যে ঠোঁট দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে কিন্তু এভাবেই যে কোনো ফটোর মধ্যে ঠোঁট অ্যাপ্লাই করে কালার করতে পারবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যেভাবে আমি করছি, তো আপনারা কিন্তু এভাবেই ঠোঁটের কালার চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের ঠোঁটের কালারটা আগের থেকে দেখতে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। তো রাজ চিহ্নতে ক্লিক করাব, তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা তিন নম্বরে যে কার্ভিস নামে একটি অপশনকে দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই কার্ভিসের মধ্যে একটা ক্লিক করে দেন। তো কার্ভিসে ক্লিক করাব তখন এরকম একটা মানে পেজ দেখতে পাবেন এখানে। তো আপনারা এখান থেকে প্রথমের যে আইকন দেখতে পাচ্ছেন, তো এইটির নাম কিন্তু চেনা। তো আপনারা এখান থেকে এই চেনার আইকনটির মধ্যে ক্লিক করবেন। তো চেনার আইকনে ক্লিক করাব, তারপর এখান থেকে আপনারা রেড কালারটি সিলেক্ট করবেন, তারপর এখানে যে আপনারা একটা দাগ দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে এই দাগটাকে ধরে দাগটাকে একদম নিচে নেমে দেবেন। তো দাগটাকে নিচে নামানোর পর তারপর এখান থেকে আপনারা আবার প্রথমের চ্যানেল আইকনটির মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনারা ব্লু কালারটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে আপনারা আবার এই দাগের উপর ধরেই দাগটাকে একদম নিচে নেমে দেবেন। তো দাগটাকে নিচে নামানোর পর তারপর এখান থেকে রাজচিহ্নতে ক্লিক করে দেবেন। তো রাজচিহ্নতে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনারা উপরে এই রেকর্ডের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে বিউটিসে ক্লিক করবেন, তারপর এখান থেকে কার্ভিসে, তারপর এখান থেকে ইডিটি, তারপর এখান থেকে আপনারা ফটোটাকে জুম করে এভাবে আপনারা এই পাতার মধ্যে অ্যাপ্লাই করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি পাতার মধ্যে অ্যাপ্লাই করাবো, দেখতে পাচ্ছেন পাতার কালারটা কিন্তু গ্রিন কালারে পরিণত হচ্ছে। তো আপনারা কিন্তু এভাবেই যে কোনো পাতার কালার কিন্তু গ্রিন কালারে খুব সহজে পরিণত করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার কিন্তু আমাদের পাতার কালারটা গ্রিন কালারে পরিণত হয়ে গেছে। তো এবার এখান থেকে আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এবার এখান থেকে আমরা ব্যাকে আসব। তো ব্যাকে আসার পর তারপর এখান থেকে আপনারা আবার টুলসের মধ্যে একটা ক্লিক করবেন,
তারপর এখান থেকে আপনারা এই ডাবল এস পোজনের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা প্লাস একাউন্টের মধ্যে ক্লিক করবেন। তো প্লাস একাউন্টে ক্লিক করার পর কিন্তু এখানে দেখবেন আপনার গ্যালারি সমস্ত ফটো এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা পিএনজি সিলেক্ট করছি। তো বন্ধুরা, এবার এখানে যে আপনারা পিএনজিটা দেখতে পাচ্ছেন, তো আপনারা এখান থেকে কিন্তু এই পিএনজিটা ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি ধরেন পিএনজিটা এখান থেকে আমি ধরেন আমি পিএনজিটা এখান থেকে আমি এভাবে রাখবো। তো এইভাবে রাখার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে তিনটা অপশান চলে আসছে। তো আপনারা এখান থেকে মদার অপশানটিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাডের মধ্যে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা এটাকে হালকা একটু ছোটো করে নিলে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এবার কিন্তু আমাদের মানে ফেসের উপরে দেখতে পাচ্ছেন একটা লাইট লাইট একটা ইফেক্ট আসতেছে। তো মানে দেখতে কিন্তু জিনিসটা অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে, তাই না? তো আপনারা তো জিনিসটা বুঝতে পারছেন অবশ্যই। তো বন্ধুরা, এই লাইটটা অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে তারপর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবে। তো বন্ধুরা, রাইট চিহ্নতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা এখানে বিফোর দেখতে পাচ্ছেন, আপনারা আফটার। তো দেখতে পাচ্ছেন ছবিটার মধ্যে কিন্তু এখন রাত আর দিন তফাৎ চলে আসছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও দেখার পর কিন্তু আপনারা স্ন্যাপশিট অ্যাপের মাধ্যমে এরকম কিন্তু মানে অবাক করা ছবি এডিটিং শিখতে পারলেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক উপকার আসবে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো নেক্সট ধামাকাদার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মায়ের খেয়াল রাখবেন। ধন্যবাদ।